তো নমস্কার বন্ধুরা, এডুকেশনাল পয়েন্টের একটি নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিক 2022 বাংলার জীবনীমূলক রচনা সাজেশন নিয়ে এসেছি। তো তোমাদের প্রথম একটি কথা বলে রাখি, তোমাদের বাংলায় মোট কিন্তু তোমাদের চার রকমের রচনা দেওয়া হয়। প্রথম দেওয়া হয় তোমাদের মানস মানচিত্র, তোমাদের একটি বিষয় টপিক তুলে দেওয়া, তার পাশাপাশি কয়েকটি পয়েন্ট দিয়ে দেওয়া হয়, সে পয়েন্ট ভিত্তিক তোমাদের কিন্তু রচনাটি লিখতে হয়। তারপরে দেওয়া হয় তোমাদের বিষয়ের গভীরে প্রবেশ, সেখানে একটি ভূমিকা টাইপের একটি তোমাদের তুলে দেওয়া হয়, সেখান থেকে তোমাদের কিন্তু বিষয়টিকে তোমাদের লিখতে হয়। তারপরে তোমাদের স্বপক্ষে যুক্তি এমন টাইপের একটি তোমাদের রচনা দেওয়া হয়, এবং তোমাদের শেষের দিকে সবচেয়ে দেওয়া হয় প্রদত্ত সূত্র অবলম্বনে তোমাদের রচনা দিতে হয়, সেটাকে আমরা প্রধানত জীবনীমূলক রচনা বলে থাকি। সেই জীবনীমূলক রচনাটি কিন্তু আজকে সাজেশন নিয়ে চলে আসছি। তো এখানে কিন্তু তোমাদের বলে রাখি, তোমাদের যেমন উচ্চ মাধ্যমিকের যে রচনা বাংলার রচনা কিন্তু সাজেশন দেওয়া তেমন সম্ভব নয়, উচ্চমধ্যে কিন্তু বাংলা রচনা দেওয়া কিন্তু একেবারে কিন্তু অসম্ভব। তোমাদের যেগুলি কিন্তু এই বছর জন্য একটুখানি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি সেগুলি কিন্তু দিচ্ছি, যেই জীবনীমূলক রচনাগুলি না করলেই নয় সেগুলি কিন্তু দিচ্ছি। তবে আমি যেগুলি দিচ্ছি সেগুলির মধ্যে থেকে 100% আসবে এমন কিছু গ্যারান্টি নেই, কারণ কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক বা তার নিচে যে তোমাদের রচনাগুলি আছে সেগুলি কিন্তু সাজেশান দেওয়া সোজা হলেও উচ্চ মাধ্যমিক কিন্তু কিন্তু তেমন সোজা নয়। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু রচনা সাজেশান দেওয়া সব থেকে বেশি কঠিন। তো বুঝতে পারছো, তোমাদের কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। এবং জীবনীমূলক রচনার ক্ষেত্রে কিন্তু একটি সুবিধা তোমরা পাচ্ছ, যে জীবনীমূল রচনাতে তোমাদের যে যার জীবনীমূল রচনা আসে তার কিন্তু জন্ম, তারপরে তোমার কার্যকাল সমস্ত কিছু তুলে দেওয়া হয়, সেখান থেকে কিন্তু তোমাদের রচনাটাকে লিখতে হয়। এবার তোমাদের ধরো যেই রচনাটি তোমাদের ধরো কথার কথা বললাম, রবীন্দ্রনাথ ঠাকুর আসলো, সেখানে কিন্তু তোমরা ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের যে রচনা তোমরা ধরো পড়ে গেলে না, তোমাদের যে প্রদত্ত সূত্রগুলি দেওয়া হয় সেগুলি থেকে কিন্তু তোমরা একটুখানি বানিয়ে লিখতে পারবে, সেখানে তোমরা 5-6 পেয়ে যেতে পারবে। তবে কিন্তু 10-10 পাওয়া সম্ভব নয়, তোমরা কিন্তু ঠিকঠাক যদি করে যাও তাহলে কিন্তু তোমরা 10-10 পাবে, তোমরা যদি সেগুলো কিন্তু আগে থেকে প্র্যাকটিস করা থাকে রচনাটি। তো আমি কিন্তু এখানে মোট তোমাদের 7-8টির মতন দিয়েছি, সেগুলো কিন্তু এই বছর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেখান থেকে আসতেও পারে, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তবে কিন্তু এখান থেকে আসবে আমার কোনো কথা নেই। কারণ প্রথমেই বললাম উচ্চ মাধ্যমিকে কিন্তু সাজেশান রচনা সাজেশান বিশেষ করে দেওয়া কিন্তু সবচেয়ে কঠিন কঠিন কাজ। আমি কিন্তু উচ্চ মাধ্যমিকে বাংলা সাজেশান দিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু দেখে আসনে আসলে অবশ্যই দেখে আসো, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে সোজা কিন্তু সাজেশানের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখে নাও, জীবনীমূলক রচনার ক্ষেত্রে প্রথম যেটি তোমরা সবচেয়ে প্রথমে করবে, 1 নম্বর করবে সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের প্রত্যেক প্রায় সমস্ত স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষায় উচ্চ মাধ্যমিকের এসে গেছে সৈয়দ মুজতবা আলী, এটা কিন্তু অবশ্যই করে রাখবে। 2 নম্বর করবে যেটা শঙ্কঘোষ, শঙ্কঘোষটা কিন্তু এই বছর জন্য সেটি ধরা হচ্ছে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শঙ্কঘোষ, শঙ্কঘোষটা কিন্তু অবশ্যই করে রাখবে। প্রথমে হচ্ছে সৈয়দ মুজতবা আলীটা করে রাখবে, তারপরে কিন্তু শঙ্কঘোষ। 3 নম্বর যেটি করবে, 3 নম্বরটা করে রাখবে তোমরা জীবনানন্দ দাস, জীবনানন্দ দাসটা কিন্তু করে রাখবে, সেটা কিন্তু প্রায় অনেক স্কুলে টেস্ট পরীক্ষায় এসেছে, জীবনানন্দ দাসটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে, বুঝতে পারছো। তারপরে 4 নম্বরে যেটা তোমরা করবে, 4 নম্বরে করে তোমরা নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য ধরা হচ্ছে। তো নেতাজি সুভাষচন্দ্র বসুটা কিন্তু প্র্যাকটিস করে, অবশ্যই প্র্যাকটিস করে নেতাজি সুভাষচন্দ্র বসু। তো 4টে পড়ে দিলাম, তারপরে দেখো তোমরা 5 নম্বর কী করবে, 5 নম্বর করে তোমরা সৌমিত্র চট্টোপাধ্যায়, সম্প্রতি তিনি মারা গেছেন, তার জন্য সৌমিত্র চট্টোপাধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অবশ্যই করে যাবে, সৌমিত্র চট্টোপাধ্যায় কিন্তু আসারও সম্ভাবনা কিন্তু এই বছরটা কিন্তু প্রবল। তারপরে করবে তোমরা বুদ্ধদেব গুহ, বুদ্ধদেব গুহটা কিন্তু অবশ্যই অবশ্যই করে রাখবে, বুদ্ধদেব গুহ। বুদ্ধদেব গুহর পর তোমরা আর একরে তোমরা যে 6টি বললাম সেই 6টি কিন্তু প্রথমে তোমরা প্র্যাকটিস করে রাখো, 6টি কিন্তু এই 6টি কিন্তু এই বছরের জন্য সবচেয়ে অনেকটাই গুরুত্বপূর্ণ 6টি। আর বাদবাকি তোমরা কিন্তু কিছু কিছু এক্সট্রা আমি রেখেছি, যেমন তোমাদের রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ভগিনী নিবেদিতা ইত্যাদি তোমরাও কিন্তু একটু দেখে যেতে পারো। তো এই প্রথম 6টি কিন্তু গুরুত্বপূর্ণ আছে এই বছরের জন্য। তো প্রথমে বললাম যেমন সাজেশান হয় না, তাও আমি কিন্তু চেষ্টা করেছি তোমাদের গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু জীবনীমূলক রচনা দেওয়ার। তো এখান থেকে কিন্তু এবছর আসার সম্ভাবনা থাকলেও আমি পুরো 100% কিন্তু বলতে পারবো না যে তোমাদের কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে, তোমাদের মিথ্যা আশা দিয়ে লাভ নেই, তোমাদের কিন্তু এখান থেকে আসবে এমন কোনো কথা নেই। কিন্তু এগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু আসতে পারে, তবে আসছেই একদম সেটা কিন্তু কোনো কথা নেই, কারণ উচ্চমাধ্যমিকের সাজেশান দেওয়া রচনার খুবই গুরুত্ব খুবই কঠিন। তো আমি আজকে জুনিয়র রচনার কিছু গুরুত্বপূর্ণ রচনা দিলাম, সেগুলি কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো। আর আমি এরপরে তোমাদের যদি চাও তোমরা মানস মানচিত্র যেটি আছে সেটাও কিন্তু তুলনামূলকভাবে একটুখানি সোজা বলতে পারো, সেটিও কিন্তু আমি তোমাদের দিয়ে দিতে পারি, তোমরা যদি কমেন্ট করে জানাও যে লাগবে তাহলে কিন্তু অবশ্যই দিয়ে দেবো। এবং আমি তোমাদের যে তোমাদের আমি এর আগে কিন্তু যেমন তোমাদের বাংলা কবিতা, গল্প, পূর্ণাঙ্গ সাগর গ্রন্থ, আন্তর্জাতিক কবিতা, তারপরে তোমাদের ভারতীয় গল্প ইত্যাদি সাজেশান দিয়ে দিয়েছি, এবার তোমাদের সাহিত্যের ইতিহাসে যেগুলি আছে বাংলার গানের ধারা, তারপরে
চলচ্চিত্র সমস্ত কিন্তু সাজেশনে কিন্তু এখনও দেওয়া হয়নি, ওটা কিন্তু আমি দু এক দিনের মধ্যে কিন্তু আপলোড করে দেবো। সেখান থেকে কিন্তু আমি বেশি রাখবো না, অল্প করে রাখবো, সেগুলো কিন্তু করলে অবশ্যই এখান থেকে কমন পাবে। সেটা কিন্তু সাজেশন দিয়ে দিচ্ছি কিছুদিন মধ্যেই। এবং আমি রাষ্ট্রবিজ্ঞান, তোমাদের সময় সংস্কৃত, ইতিহাসের সাজেশন ইতিমধ্যে দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু না দেখে আসলে অবশ্যই দেখে আসলে ডিসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবে। আর অন্যান্য তোমাদের যদি অন্যান্য সাজেশন লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, অবশ্যই কিন্তু তোমাদের সেই সাজেশনে কিন্তু আমি অবশ্যই দিয়ে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।